জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কমের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এস এম জগদুল হায়দার জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী 2 বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি জগদুল হায়দার। আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উপহার হিসাবে পেয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ জানাচ্ছি। আমার আজকে বক্তব্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা, তিনি 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আমাকে সাতক্ষীরা 4 আসন থেকে মনোনয়ন দিয়েছিলেন। তারই আশীর্বাদ পুষ্ট হয়ে আমি নির্বাচনী জয়লাভ করি। জয়লাভ করার পর জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে তারই অনুকম্পায় আমি আমার নির্বাচনী এলাকার 4-4টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি কলেজ ও 2টি হাইস্কুল জাতীয়করণ করার সুযোগ পেয়েছি। তাছাড়া বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ, বিশেষ করে নবেটিক কাশিমালী রাস্তা নির্মাণ এবং প্রত্যেকটা ইউনিয়নে, আমার 20টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের যত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে প্রত্যেকটা প্রায় সকল রাস্তা আমি করতে সক্ষম হয়েছি। কালভার্ট ব্রিজ থেকে শুরু করে অনেক কাজ সম্পাদিত হয়েছে এবং এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টি থাকার কারণে। আইলা বিধ্বস্ত আমার এই এলাকায় অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, পানি উন্নয়ন বোর্ডের রাস্তাঘাট এখনো ক্ষতিগ্রস্ত রয়েছে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে সরকারের কাছ থেকে অনতিবিলম্বে যাতে এই সমস্ত ভেড়িভাতগুলো পুনর্নির্মাণ করে আমরা আমাদের জীবন জীবিকার ব্যবস্থা করতে পারি, সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি নির্বাচিত হওয়ার পর আমার 20টি ইউনিয়নে আওয়ামী লীগের 20টি কার্যালয় করে দিয়েছি। অসমাপ্ত বঙ্গবন্ধু ম্যুরাল পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেছি। আমার শ্যামনগর সদরে নির্বাচনের পরপরে একটি উন্নত মানের এবং সুদৃশ্য সম্পন্ন একটি বঙ্গবন্ধু তোরণ নির্মাণ করে দিয়েছি। তাছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য প্রজন্ম 71 এবং যোদ্ধাদের জন্য স্তম্ভ নির্মাণ করতে সক্ষম হয়েছিল। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর রেজওয়ানুল আজাদ নিপুন।